বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। শুধু তা নয়, যেদিন আমাদের ওটিটি রিলিজ হয়েছিল, ডিজিটাল রিলিজ হয়েছিল, সেই দিনে একইভাবে হাউসফুল হয়েছিল সিনেমা হলগুলো, এবং আজকেও হাউসফুল। ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার যেদিন হলো, টেলিভিশনে যেদিন দেখানো হলো, সেই দিনও হাউসফুল ছিল। আমার মনে হয় গেছে গ্রেট ফিলিং টিম টনিকের কাছে, কারণ পোস্ট করোনা মানুষের মধ্যে ভয়, বাংলা ছবি তো এমনি মানুষ আস্তে আস্তে আমরা দর্শক হারিয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে সিনেমা হলে লোক আসছে, 100 দিন চলছে, আমার মনে হয় এটা টিম টনিকের জয় নয়, এটা বাংলা ছবির জয় এবং বাংলা ছবির দর্শকের জয়। তারা যদি পাশে না থাকতো আজকে হয়তো 100 দিন কেন, একটা দিনও দেখতে পেতাম না। না, আমরা তো আজকে বললাম, আমরা ইনফ্যাক্ট যখন একটা স্পেশাল স্ক্রিনিং রাখা হয়েছিল, নট লাইক প্রিমিয়ার, বাট নিজেদের মধ্যে আমরা সবাই দেখতে এসেছিলাম, তখনও দেখেছিলাম, আমি তখনই বলেছিলাম আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্মস লেগেছিল এটা। মানে ইনফ্যাক্ট পরান্দার অ্যাক্টিং, দেবের অ্যাক্টিং, অভিজিৎ, আর আমার এই কারণেই আমার খুব আনন্দ হচ্ছে, তার কারণ হচ্ছে যারা যারা যুক্ত না কি বিহাইন্ড দ্য ক্যামেরা কি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, সবাই না খুব কিছু কিছু রিলেশনস ইন্ডাস্ট্রিতে খুব সেলফলেস রিলেশন হয়, যেটা খুব কম হয়, কিন্তু যেটা হয় সেটাও খুব সেলফলেস একটা রিলেশন গ্রো করে, যেটা ডিরেক্টর প্রডিউসারের সাথে তো অবশ্যই আছে, যারা ক্যামেরার সামনে আছে, সবথেকে বড় হচ্ছে পরান্দা, দেব, আর ইনফ্যাক্ট আমাদের সমুদ্র গেস্ট, যে এটা গেস্ট অ্যাপিয়ারেন্স স্পেশাল ক্যারেক্টার করেছে সুজিতদার সান সমুদ্র, ও তো যতজন যুক্ত আছে না তারা এতটাই আমাদের মনের কাছের এবং এতটাই নিজের, এবং এদের সাথে সব সবার সাথে আরও সুন্দর একটা বন্ড আমরা শেয়ার করি, যে না এই টনিকের এই সাকসেসটা আমাদের ওই জন্য আরও বেশি আনন্দ দেয় আর কি। হ্যাঁ, অনেকদিন পরে যে কোনো সিনেমাতেই 100 ডেজ, বাংলা হোক বা হিন্দি হোক বা ইংরেজি সিনেমা হোক, আর আই থিঙ্ক 100 দিন ইজ এ হিউজ সেলিব্রেশন আজকের দিনে তো আরও বেশি করে, কারণ আজকের দিনে 4 সপ্তাহের বেশি একটা সিনেমা চলা মানেই সেটা সুপারহিট। সেখানে টনিক হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব অ্যাট দ্য বক্স অফিস, মানুষের খুব পছন্দ হয়েছে। আমি প্রাইমারিলি অভিজিৎদার জন্য খুবই খুশি, অভিজিৎদার প্রথম সিনেমা, আর আমরা রাজবাংলায় শ্যুট করেছি দীর্ঘদিন, অভিজিৎদার ডিরেক্ট করেছেন, তো আই এম ভেরি হ্যাপি ফর হিম। অভিজিৎদা, অতনুদা, দেব, আমার শুভেচ্ছা তাদের সবাইকে, যাতে টনিক আরও 100 দিন চলে, আমরা আবার দেখতে আসি। মানে 100 দিন একটা বাংলা সিনেমা চলছে এবং রমরমিয়ে, যেখানে স্যাটেলাইট, ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গায় ছবি দেখিয়ে দিয়েছে, তারপরেও 100 দিন ধরে লোক দেখছে, মানে এটা তো ভাষায় প্রকাশ করা যায় না, এই যে কি আনন্দ। সেলিব্রেশন এখানে 100 দিনের সমস্ত ছবি কাস্টরা এসেছে, কিউ এসেছে, যেসব হলে অনেকদিন ধরে ছবি চলছে সেসব হল মালিকরাও এসেছেন, একটা কেক কাটা হবে, এইভাবে সেলিব্রেশন। প্রথম ছবি এইভাবে 100 ডেজ চলছে এবং মানুষজন হই হই করে দেখছে, আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ সবাই সিনেমা হলে এসেছে, দেখছে সিনেমা, এর জন্য বাংলার সকল দর্শককে আমার প্রণাম। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।